কিরে তুই কি করিস ভাই দেখছ না ক্রিকেট বল খেলছি বল যদি আমার উপরে একবার পড়ে তাহলে খবর আছে আরে ভাই কিচ্ছু হবে না বলছিলাম না বলটা তো আমার মাথায় না পড়ে দিলি তো আমার মাথায় লাগিয়ে আজকে তো তোকে খাইছি মেজু ভাইয়া আমাকে বাঁচাও বাঁচাও কেন কি হয়েছে বড় ভাই আমাকে মারতে আসছে আমাকে বাঁচাও তুই আমাকে ভাসিয়ে দিস আমি তোকে বাঁচাবো না তুমি যে বড় ভাইয়ের পকেট থেকে টাকা মেরে দাও এটা কিন্তু বলে দেব হাই হাই ধরা খেয়ে যাব তো আচ্ছা যাচ্ছি এই পর্দার আড়ালে লুকা ভাইয়া তোকে খুঁজে পাবে না কি রে ছোটটা কই ভাইয়া আমি জানি না সত্যি করে বল আমি জানি না দাঁড়া আমি খুঁজে বের করতেছি তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা লাগে উড়া দুরা এই তো পাইছি তোকে পাইছি ভাই ছেড়ে দাও ভাই শুনো আগে ভাইয়া আমাকে মেজো ভাই পদ্মার আড়ালে লুকাতে বললো তারপর বললো ওখানে লুকালে বড় ভাই খুঁজে পাবে না তাই ওখানে লুকাইছি আজকে তোর একদিন গিয়ে আমার একদিন দুষ্কর্ম আমি আর দুষি হবে মেজো ভাইয়া দোস্ত চল খেলতে যাই হ্যাঁ দোস্ত চল চল কি রে তুই পরাবাদ দিয়ে খেলতে যাবি হ্যাঁ ভাইয়া বিকাল টাইম খেলতে তো যাবই ভাইয়া বিকাল বেলা খেলে তাই কি হবে পরাবাদ দিয়ে খেলা দাঁড়া বড় ভাইকে ডাক দিচ্ছি ভাইয়া কি হয়েছে ছোটটা আর ওর বন্ধু মিলে পরাবাদ দিয়ে খেলতে যাচ্ছে লাগা ওকে ভাইয়া তুমি আমাকে মারলে কেন মারবো না পরের ফাঁকে ফাঁকে বিকেল বেলা তো একটু খেলবেই এতে এমন কি হয়েছে এই যা তোরা খেলতে যা তোকে তো আমি দেখে নিচ্ছি এই তো বিপ্লব আস্তে আস্তে মনে হয় আমি ওর পায়ের আওয়াজ পাচ্ছি লুকাই বিপ্লব আসা মাত্রই আমি ওকে এটা ছিটাই দিব আস্তে 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 কি করে আল্লাহ গো কি করলি এটা ভাইয়া ভাইয়া আমি ভাবছি বিপ্লব তবে রে তুই এগুলাই অকাম করিস আল্লাহ গো ভূত 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 আরে আমি ভূত না আমি তোর বড় ভাই তাহলে এই অবস্থা কেন এই অবস্থা এই মেজোটা করছে দেখছো ভাই মেজো ভাই কত বাজি বিপ্লব তুই আমাকে ফাঁসিয়ে দিচ্ছিস এই জানছে আমি একটু ভালো সুযোগ নেই ভাইয়া আমরা দুজন মিলে এখন একটু পড়াশোনা করি শিখ ছোটটার থেকে শিখ আবার যদি এরকম বাজিগিরি করেছিস তো খবর আছে ছোট তোকে আমি দেখে নেব ভাইয়া অনেকক্ষণ তো গেমস খেলাম এখন গিয়ে পড়তে বসি বাহ খুব ভালো মেজো শিখর থেকে শিখ আমি তো জানি তুই ভাইয়ার কাছে ভালো হওয়ার চেষ্টা করতেছিস দাঁড়া আমিও তাকে দেখাবো মজা ভাইয়া আমি তাহলে পড়তে গেলাম আচ্ছা কিছুক্ষণ পর ও তুমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছো দাও এক্ষুনি বড় ভাইকে ডেকে আনছি এই দাঁড়া দাঁড়া এই বিপ্লব দাঁড়া ভাইয়াকে ডেকে আন আমিও মজা দেখাচ্ছি ভাইয়া দেখো দেখো কি করে কি রে তুই কার সাথে ফোনে কথা বলতেছিস পরাবাদ দিয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা আরে ভাইয়া আমি বিপ্লবের নতুন টিচারের সাথে কথা বলতেছি এই দেখো হ্যালো আমি বিপ্লবের নতুন টিচার হ্যাঁ স্যার আলাগো মেজু ভাই এটা কি করলো ঠিক আছে স্যার আসেন বিপ্লবকে পড়াতে আসেন কি রে ছোট কেমন দিলাম বাহ আমার মেজু ভাইটার দিকে অনেক সুবুদ্ধি হয়েছে খুবই ভালো নে আমি গেলাম আচ্ছা ভাইয়া আসতেছে নতুন টিচার পড়াশোনা কর গিয়ে মেজো ভাইয়া তোমাকে আমি দেখে নিবো